শ্বশুর বাড়িতে আসার আগে হরিদাসীর মনে যে ভয়টা চেপে বসেছিল মাত্র দুমাস যেতে না যেতে সেটাই সত্যি হয়ে দাঁড়াল। রাধিকা মোহন এমনিতে মদ মেজাজি ধরনের লোক নয়, কিন্তু মাঝে মধ্যে সে রেস্তায় গোমস্তার বকুনে খেলে ও মাথা ঠিক রাখতে পারে না। অনেক কাঠ খড় পুড়িয়ে রানী রাসমণির এস্টেটে মাসিক 7 টাকা বেতনে এই চাকরি জুটেছে। এ বাজারে যা অনেকের মনে ঈর্ষা জাগায়, এস্টেটের গোমস্তার মুখের উপর তর্ক করার দুঃসাধ্য দেখানো স্পর্ধা রাধিকা মোহন কল্পনাও করতে পারেন না। অগত্যা ঘাড় গুঁজে চুপচাপ তিরস্কার হজম করে। কোনো কোনো দিন তিরস্কারের তীব্রতা বেশি থাকে এবং সেই সমস্ত দিনে রাধিকার ঊর্ধ্বতন পূর্বপুরুষরাও বাদ যান না। বলা বাহুল্য, অমন ঠেস দেওয়া কটু কথা শুনলে রাধিকার মনে বড্ড রাগের মেঘ জমে, ভগবানের কাছে প্রার্থনা করে যেন এই গঞ্জনা লাঞ্ছনার বদলা সে একদিন নিতে পারে। খুব ইচ্ছে করে গোমস্ত উমাচরণ বাবুর গৌজরা টেনে ছেড়ে উগড়ে দেয় কিংবা ওই চকচকে টাকে কষে কয়েকক্ষণ গড়টা বসায়, কিন্তু তা তো আর বাস্তবায়িত হয় না। অগত্যা মনে মনে রাধিকা মোহন কেবলই ফুঁসতে থাকে আর মনে যাবতীয় রাগ গিয়ে পড়ে অন্য জায়গায়। তেতো মন নিয়ে বাড়ি ফিরে কিচ্ছু ভালো লাগে না রাধিকার। তখন হাত পা ধোয়ার গারু গামছা জায়গা মতো না থাকলে রাধিকার মাথায় আগুন চলে যায়, ভাত একটু গলে গেলে রাত চলে যায়, ডালে নুন কম হলেও মেজাজ হারিয়ে ফেলে রাধিকা। মুখ চড়া ওই মানুষটা বেবাক পাল্টে যায়। তখন প্রথম প্রথম হরিদাসী বেশ খাবড়ে যেত, বেশ সিটিয়ে থাকত, রাগে রাগের চোটে থালা বাসন ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে হরিদাসীর কপালে যুক্ত মারধর। বউ পেটানো যদিও খুব সাধারণ ঘটনা বলেই সবাই মেনে নেয়, পাড়ার অন্যান্য বাড়ি থেকেও কম বেশি এই ধরনের ঘটনার কথা কানে আসে সকলেরই। বিশাল এই পরিবারে রাধিকা মোহনের দুই দাদাও মাঝে মধ্যে নিজেদের স্ত্রীদের পিটিয়ে হাতে সুখ করে থাকেন ও মনের মধ্যে জমে থাকা হাজারো ক্রোধ এবং হতাশাকে পেরিয়ে যাবার পথ সুগম করে দেন। হরিদাসী লক্ষ্য করেছে শ্বশুর শাশুড়ি কিংবা অন্যান্য গুরুজনেরা ব্যাপারটাকে খুব স্বাভাবিক একটা সাংসারিক ঘটনা বলে মনে করেন, কারো কোনো হেলদোল নেই। এসব দেখে হরিদাসীর মনটা খারাপ হয়ে যায়। ভোর থেকে সারাদিন রান্নাঘরের হাড় ভাঙা খাটুনির কোনো মূল্য নেই, কয়লা ভাঙা উনুনে আঁচ ধরানো থেকে শুরু করে ঘেমে নেয়ে এই বিশাল পরিবারের জন্য রান্না বান্না জোগাড় করা, দুবেলা পেতলের বেল্লায় পেল্লায় থালা বাসন মাজা পর্যন্ত কাজের তো বিরাম নেই। এর মধ্যে ছোটখাটো দিয়ে একটা ত্রুটি ঘটলে সেটাই বড় হলো। সংসারের মেয়েদের শুধু মুখ বুঝে সব কিছু সহ্য করে যেতে হবে কেন? হরিদাসীর মনে মনে জমে ওঠা এই প্রতিবাদে কেউ সহমত দেখানোর চেষ্টাও করে না। কেবল ওর সেজো ভাসুর স্ত্রী অর্থাৎ সেজো যা শশীবালা বুঝি এর ব্যতিক্রম। শশীবালা বিয়ের আগে বাগবাজার সিস্টার নিবেদিতা স্কুলে 4 ক্লাস পর্যন্ত পড়েছে, যে দুপুরে বাড়ির সকলের খাওয়া দাওয়া চুকে গেলে শশীবালার সঙ্গে দুটো মনের কথা নিয়ে সময় কাটায়। শশীবালা অনেক খপর রাখে, বিনোদিনী দাসী থিয়েটার করা ছেড়ে দিয়েছে, বিলিতি সাহেবদের হটানোর জন্যে তলে তলে স্বদেশীরা তৈরি হচ্ছে, রামকৃষ্ণ ঠাকুরের স্ত্রী সারদামা এখন কাশীপুরে থাকেন, একদিন গিয়ে সাক্ষাৎ করে আসতে পারলে মনে শান্তি হতো, এমন নানা কথা। মেজোজায়ের কাছে একদিন অনুযোগ করে হরিদাসী বলল, কর্তারা এই যে হুট করতে বউয়ের গায়ে হাত তুলছে এর কি কোনো প্রতিবিধান নেই? এভাবে চিরজীবন মাঠে কাটবে? শশীবালা সেদিন বলল, আছে রে আছে, রাস্তা আছে বই কি, রামকৃষ্ণ ঠাকুর গপ করে ভক্তদের বলেছেন
ভালো মানুষ হয়ে থাকলে চলবে রে, অনেক সময় লোকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, পীড়ন করবে, তাই মাঝে মাঝে ফোর্স করা দরকার। শশী বলার মুখে সে কথা শুনে হরিদাসী অবাক, বলে কি শেষদি বরের দিকে কেউ ফোর্স করে নাকি, পাপ হবে নে? বেত্রহীনী শশীবালা বলল, কেন করবে নে শুনি, রোজ রোজ মুখ বুঝে অন্যায় সহ্য করা, যে একদিন প্রতিবাদ করলে কিচ্ছু অন্যায় হবে না। কদিন পরেই রাধিকা মোহন বদ মেজাজ নিয়ে বাড়ি ফিরল, কর্তার গুমোট মুখ দেখে হরিদাসী বেশ ভয়ে ভয়ে ছিল, তবে বিস্ফোরণ তেমন কিছু হল না। রাতে খাবার সময় রাধিকা মোহনের মুখ থেকে টু শব্দটি বেরোল না, রাধিকা মোহনের মুখের ভাব দেখে কেউই কিছু ঠাউর করতে পারল না। কর্তার জন্য পানের ডিবে শোবার ঘরে আসার আগে হরিদাসীর উদ্বেগ খানিকটা প্রশমন হয়ে গিয়েছিল, ভাবলো যাক আজকের দিনটা ভালোই ভালোই কাটল। সুদৃশ্য পেতল ঠাকনা তুলে কিছুটা অন্যমনস্ক ভাবে একটা পান মুখে পড়ল রাধিকা মোহন। হরিদাসী ঘরের অন্যান্য কাজে মন দিল, বালিশ ওয়ার ঠিকঠাক করে দেওয়া, মশারি টাঙানো, কাঁসার গেলাসে জল ভরে ঢাকনা চাপা দেয়া, সকালে দরকার হবে তাই গামছা ধুতি এসব ঠিকঠাক করে আলনার একধারে গোজগাজ করে রাখা, শুতে যাওয়ার আগেও কি কাজের শেষ আছে? ঠিক সেই সময়ে আচমকা হরিদাসীর কোমরে এক পেল্লায় লাথি এসে পড়ল এবং রাধিকা মোহনের তীব্র চিৎকার, এটা কি পান সাজা হয়েছে? হ্যাঁ, এতদিনে পান সাজতে শিখলে রে? লাথির ধাক্কায় হরিদাসী মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল, ও মা গো বলে অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো ওর মুখ থেকে। ওর জায়রা ওকে পই পই করে বারণ করে দিয়েছে, কপটতার ঘরে খিল দেওয়ার পরে বউয়ের গলের আওয়াজ যেন বাইরে শোনা না যায়, লোকে ছিচি করবে। মেঝেতে পড়ে কয়েক মুহূর্ত হরিদাসী হতবুদ্ধি হয়ে বসে রইল, তারপর আঁচলের মুখ চাপা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ব্যাপারটা বোধ হয় একটু বাড়াবাড়ি গোছের হয়ে গেছে ভেবে রাধিকা মোহনও একটু অপ্রস্তুত হয়ে যায়, মিনিট কয়েক গুমে বসে রইল। তারপর ধীরে ধীরে হরিদাসীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বললে, খিরে লেগেছে? হরিদাসী গা ঝাঁকিয়ে কয়েক হাত সরে যায়। রাধিকা মোহন আরো সোহাগ দেখিয়ে বললে, হাতে রাগ করিস কেন, ওট বুঝিস না কেন, কালকে সত্যিকারে ভালোবাসলে তবেই তো তার গায়ে হাত তোলা যায়, ওটাকে মারধর ভাবিস কেন, ওটা হলো ভালোবাসেরই আরেক রূপ। এতক্ষণ মেঝেতে আঁচল চাপা দিয়ে সব শুনছিল হরিদাসী, এবার ঝটিতে আঁচল গুছিয়ে উঠে দাঁড়ালো। মেঘ কেটে গেছে, সমস্যা মিটে গেছে দেখে রাধিকা মোহন ফতুয়ার বোতাম খুলতে থাকে। ঠিক তখন হরিদাসী রাধিকা মোহনের গালে ঠাস ঠাস করে দুখানা চড় কষিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় রাধিকা মোহনের মুখে বক্রস্ফূর্ত হয় না, ঠোঁট ফুলিয়ে হরিদাসী বলে, তুমি কি ভেবেছ তুমি একাই ভালোবাসো? এবার বিশ্বাস হলো তো, আমিও তোমাকে কম ভালোবাসি না।